কোনো স্টুডিওতে গেলে গান করার পরে একবার ডিরেক্টরকে বলি যে স্যার আমার কণ্ঠটা একটু পলিশ করে দেবেন, অবস্থা ভালো না, এটা বলে দিই। এখন তো সিস্টেম আছে, তোমার ওটা লাগবে না কোনো দিনই। এসবি ঘুড্ডি কে বানাইলো রে, মনোরঙ্গিলা ঘুটি দেখায় আমি ধান্দা খায়ার। ঘুটিকে বানাইল রে কামেলা রইল গো, মনোরঙ্গিলা ঘুটি দেখায় আমি ধান্দা খায়ার। ওই ঘুটিকে বানাইল রে, ঘুটিকে বানাইল রে কামেলা রইল গো, মনোরঙ্গিলা ঘুটি দেখায় আমি ধান্দা খায়ার। ওই ঘুটিকে বানাইল রে, ঘুটিকে বানাইল রে কামেলা রইল গো, মনোরঙ্গিলা ঘুটি দেখায় আমি ধান্দা খায়ার। ওই ঘুটিকে বানাইল রে, যে তোমায় বানাইয়া রে দিল যে তোমায়, যে তোমায় বানাইয়া রে দিল এমন সুন্দর ঘর, ঘুটি কে বানাইল রে, ঘুটি কে বানাইল রে কামেলা রইল গো, এমন রঙ্গিলা ঘুটি দেখায় আমি ধান্দা খায়ার। ওই ঘুটি কে বানাইল রে, ঘুটি কে বানাইল রে একেবারে। তুমি কি গাইলে এটা আমি শুনিই না, একেবারে এত পলিশ করা কণ্ঠ তোমার, আগের দিন তো দেখি নাই, আজকে খুব ভালো তোমার ভয়েসটা। তারপরে মাঝের কথাগুলোর সাথে এক সমন্বয় করে ভালো একটা আবহ সৃষ্টি করেছো, অভিনন্দন তোমাকে, খুব ভালো লাগলো। আমি আর তোমার কোনো মন্তব্যই করবো না, তোমার আজকে ভয়েজের যে অবস্থা সে ভয়েস যেখানে কাজে লাগে। আমরা এখনও গান করি তো, তো মানে কোনো স্টুডিওতে গেলে গান করার পরে একবার ডিরেক্টরকে বলি যে স্যার আমার কণ্ঠটা একটু পলিশ করে দেবেন, অবস্থা ভালো না, এটা বলে দিই। এখন তো সিস্টেম আছে, তোমার ওটা লাগবে না কোনো দিনই। এসবিআইকে মানে মাতিয়ে দিয়েছে সে, প্রথম ভালো যার সেটা একটা আলাদা একটা ইমেজ তৈরি করে দেয়। কিন্তু সাধক মালিক দেওয়ান সাহেব এই গানটা দেহকে নিয়ে তিনি গুড্ডি রূপ দিয়ে লিখেছেন। তো এই গানটার সাথে কবি নজরুল একটি গানের সমন্বয় রয়েছে, খেলি ছয়ে বিশ্বলয়ে বিরাট ও শিশু, প্রলয় অসৃষ্টি তব নিরজনে প্রভু। তো প্রভুর হাতে হলো খেলার নাটাই, আমরা সবাই সেই গুড়ি, যখন তিনি যেভাবে খেলি আমরা সেভাবেই খেলি। আমি প্রথমেই মানে ক্ষমা চেয়ে নিচ্ছি যে বিচারক হওয়ার মতো কোনো
দক্ষতা যোগ্যতা কোনোটাই আমার হয়নি। এখানে আমি আসলে আদরের জায়গা থেকে আমি ওনাদের পাশে বসার চেষ্টা করেছি, আর ওর গান শুনতে পাওয়া এটা হচ্ছে আমার জন্য অনেক উপরি পাওনা টাইপের একটা বিষয়। আর এখানে বেশিরভাগ মানুষই আমার ভালোবাসার মানুষ, কৃতজ্ঞতা এই মঞ্চকে বছর বছর আমাদেরকে এই গানগুলো শোনানোর জন্য, যার মাধ্যমে হয়তো আমরা রাব্বিকে চিনতে পারি, তাই না, আমরা জলিকে চিনতে পারি, আমাদের এটা তো সৌভাগ্য। এবং আমি এখানে আসতে পেরেছি তাতে আমি আনন্দিত, আর ওর গান সম্পর্কে আমার মন্তব্য করতে পারি, আমি বিচার করতে পারি না। এখানে নম্বরের যে জায়গাগুলো দেওয়া আছে ওইখানে আমি কোথাও নম্বর দিইনি, আমি শুধু টিক চিহ্ন দিয়েছি, কারণ ওর যে সহজাত উপস্থাপনা সেটা আমাকে মুগ্ধ করেছে, যেটা আমি খুব পছন্দ করি। আর ওর গাওয়া, গায়কী, সুর, তাল, লয়, এটা এগুলো নিয়ে তো কথা বলার জন্য গুরুজনরা আছেন। মানে তবে এইটুকু ভাগ্য বলবো যে যে ঘরে তার জন্ম ওইখানে গানের চাষাবাদ হয়, আর যে ঘরে গানের চাষাবাদ হয় সেখানে এরকম একটি মানুষ বড় হবে, আরও বিরাট বড় বৃক্ষে পরিণত হবে, এটা আমরা আশা করতে পারি। আর তুমি অনেক ভাগ্যবান যাদের সামনে তুমি গান করছো, তাদের দেখা আমরা কদাচিৎ পাই। শুভকামনা তোমার ভবিষ্যতের জন্য। অসংখ্য ধন্যবাদ রাহুল আনন্দ।